नाना प्रतिश्रुति और भोटेर प्रचारे जमजमाट नारायणगंज सिटी यूपी निर्वाचन परवर्ती सहिंसतায় ঝিনাইদহে আহত পাঁচ সাতক্ষীরায় নতুন চেয়ারম্যান সহ আটক ছয় দেশে আরো 1146 জনের করোনা শনাক্ত সাড়ে তিন মাস পর হার 5% উপরে ওমিক্রনের বিস্তার ঠেকাতে এক মাস সব ধরনের জনসমাগম বন্ধের পরামর্শ বিশেষজ্ঞের এবং জুনের মধ্যে চট্টগ্রাম নগরীর সব ডিপ টিউবওয়েল বন্ধের সিদ্ধান্ত পরিশোধনাগারে বিশুদ্ধকরণের মধ্য দিয়ে সব গ্রাহককে পানি সরবরাহ করতে চায় ওয়াসা বাংলা সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সর্বত্রই এখন উৎসবের আমেজ ভোটের বাকি মাত্র এক সপ্তাহ শেষ সময়টুকু নানা প্রতিশ্রুতি আর প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা চষে বেড়াচ্ছেন নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কামরুজ্জামান মামুনের রিপোর্ট নির্বাচনী প্রচারে উত্তাল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সময় যতই ঘনাচ্ছে ততই যেন জৌলুস বাড়ছে প্রচার শিবিরে শুক্রবার সিদ্ধিরগঞ্জের 11 নম্বর ওয়ার্ডের অলিগলিতে প্রচারে অংশ নেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি বিরোধী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে তিনি বলেন 16 জানুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দেবে জনগণ ভোটাররা আমাকে অনেক দিন যাবত চিনে জানে এবং আমি কখনো কমিটমেন্ট বরখেলাপ করি নাই আমি অন্যায় করি না অত্যাচারও করি না জুলুমবাজিও করি না চাঁদাবাজিও করি না সুতরাং ভোটাররা আমাকেই বেছে নেবে ইনশাল্লাহ এবং আমি তাদেরকে বলবো নারায়ণগঞ্জে যদি আপনারা শান্তিতে থেকে থাকতে চান কোনো সংখ্যা কোনো ভয়ের না করে আমাকে ভোট দেন ইনশাল্লাহ নৌকা জয়যুক্ত হলে ব্যাপক পরিমাণে উন্নয়ন হবে বন্দরের নবীগঞ্জ খেয়াঘাট হয়ে শীতলক্ষা নদী পেরিয়ে 25 ও 26 নম্বর ওয়ার্ডে প্রচারে নামেন তৈমুর আলম খন্দকার মানুষ পরিবর্তন চাই দাবি করে নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি দেন তিনি উন্নয়নটা হইতে হবে গণমুখী জনগণের জন্য যা কল্যাণকর আমি সবই করব মানুষ এখন পরিবর্তন চায় তার যে পুঞ্জীবিত সমস্যা 18 বছরের এটা মানুষ এখন পরিবর্তন চায় কোন দিকে যাবে ভোট কার মাথায় উঠবে বিজয়ের মুকুট যাদের দুয়ারে প্রার্থীর মিনতি সেই ভোটাররা বলছেন অবিবেচক নন তারা সৎ যে দেশের জন্য কাজ করবে এবং তার সিটি কর্পোরেশনের জন্য সে যে কাজ করবে ওই প্রার্থীকে আমরা ভোট দেব প্রার্থীদের কাছে শান্তি চাই ভালোবাসা চাই ভালো যাতে কাজকর্ম করে আমরা এটাই চাই 16 জানুয়ারি নির্বাচন হলেও প্রচারণা শেষ হবে 14 তারিখ রাত 12টায় কামরুজ্জামান মামুন সময় সংবাদ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের 3 বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন সন্ধ্যা 7টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে দেয়া এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলোতে সম্প্রচার করা হবে 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত 11 জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বাংলাদেশ আওয়ামী লীগ 2019 সালের 7 জানুয়ারি 4র্থ ও টানা 3 বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন সরকার গঠন করেন শেখ হাসিনা দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ 24 ঘন্টায় শনাক্ত হয়েছে আরও 1146 জন সাড়ে তিন মাস পর শনাক্তের হার 5% উপরে উঠল এদিকে দেশে ওমিক্রন আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা করোনার বিস্তার ঠেকাতে অন্তত এক মাস শিক্ষা প্রতিষ্ঠান পর্যটন কেন্দ্র নির্বাচন সহ জনসমাগম স্থল বন্ধ রাখার পরামর্শ তাদের রাশেদ বাপ্পির রিপোর্ট সময় গড়াচ্ছে দাপট বাড়ছে মহামারী করোনার নতুন ধরন আফ্রিকার ওমিক্রনের যার প্রভাবে আবারও নাজুক বিশ্ব পরিস্থিতি প্রতিবেশী ভারতের পরিস্থিতি দিন দিন আবারও ভয়াবহ হচ্ছে
গত 10ই ডিসেম্বর দেশে প্রথম ধরা পড়ে ওমিক্রন। সবশেষ বৃহস্পতিবার নতুন আরও 10 জনের দেহে ওমিক্রন আক্রান্তের খবর দেয় জার্মান সংস্থা GISAID। দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 20 জনে। তবে এ সংখ্যা নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের। আমরা ডিএনএ ডাটা ব্যাংকে যেটা দেখি সেটা 20টি রিপোর্ট হয়েছে। 20টি রিপোর্ট হওয়া অর্থাৎ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আরো হয়তো রোগী আছে যেটা আমাদের শনাক্তের আওতার ভিতরে নাই। দীর্ঘদিন শনাক্তের হার 1-2% থাকলেও বর্তমানে তা বেড়েই চলেছে। এর কারণ শুধু ওমিক্রনই নয়, ডেল্টাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। এখন যে সংক্রমণ হচ্ছে তার একটা সংখ্যা নিশ্চিতভাবেই তাহলে ওমিক্রন দিয়ে শনাক্ত হচ্ছে। ওমিক্রন ক্রমান্বয়ে বাড়তে শুরু করবে, এটাই স্বাভাবিক, হয়তো বাড়ছেও, কিন্তু এখনো ডেল্টাকে রিপ্লেস করতে পারে নাই, এখনো ডেল্টাই হচ্ছে আমাদের এখানে প্রিডোমিনেন্ট। তবে আক্রান্তের হার বাড়ার পেছনে দীর্ঘদিন ধরে মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষা সহ সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যটন কেন্দ্রগুলোতে দেশে ভ্যাকসিনেশন কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করে পরিস্থিতি সামাল দিতে গতি আরো বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের অবাধ চলাচলে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। স্থলবন্দরের কর্মকর্তারা বলছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে সংক্রমণ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। চাঁপাইনবাবগঞ্জ ঘুরে এসে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর বর্তমানে ভারতে প্রবেশ বন্ধ থাকলেও যারা পূর্বে চিকিৎসা বা ব্যবসার কাজে গিয়েছিলেন তারা দেশে আসার সুযোগ পাচ্ছেন। প্রতিদিন প্রায় 350 পণ্যবাহী ট্রাক ভারত থেকে স্থলবন্দরে প্রবেশ করছে। চালক ও হেলপার সহ প্রতিদিন গড়ে 700 জন পানামাই পণ্য খালাস শেষে ফিরে যান। এতে উভয় দেশের নাগরিক একে অপরের সংস্পর্শে আসায় করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। বাংলাদেশ মে আয়ে না সন্তারা লিখে ইন্ডিয়া সে হ্যাঁ মাস্ক হয় না ওগুলো তো আর থাকলো ওটা এক একজনকে দায়িত্ব দিয়ে রেখে চলে যায়। এদিকে পানামার দায়িত্বশীলরা সংক্রমণ রোধে নানা পদক্ষেপ নেয়ার কথা জানালেও বাস্তবে যার ছিটে ফোটাও চোখে পড়েনি। চেক আপের ব্যাপারটা কি নাই, শুধু আমরা দেখছি ওখানে করোনা টেস্ট এরকম কোনো ইয়ে নাই, এমনিতেই এটা বাদ দিয়ে বাকি যে অবস্থাগুলো সেটা নেওয়া হচ্ছে আর কি। রাজস্ব কর্মকর্তা জানালেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা পেলে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আসলে এই ব্যাপারে দেখভাল করছি। সংশ্লিষ্টরা জানান, 2020-21 অর্থ বছরে 473 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আদায় হয়েছে প্রায় দ্বিগুণ 707 কোটি টাকা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির খুমধুম সীমান্তবর্তী গহীন অরণ্য ব্যবহার করে অস্ত্র ও গোলা বারুদ পাচারকালে 4 রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। এ সময় দেশি বিদেশি অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার হয়। মূলত ক্যাম্প ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করতেই এই অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করা হচ্ছে বলে ধারণা করছে র্যাব। আর রোহিঙ্গাদের অবাধে চলাফেরার কারণে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক প্রবেশ করছে বলে অভিযোগ স্থানীয়দের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবনের নাইক্ষ্যংছড়ি গহীন পাহাড়ি অরণ্য, কিন্তু সীমান্তবর্তী এই গহীন অরণ্যকে অবৈধ অস্ত্র পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে অপরাধীরা। অস্ত্র ও গোলা বারুদ মজুত রয়েছে এমন তথ্যের ভিত্তিতে রাতে পুরো এলাকা ঘিরে ফেলে র‍্যাব 15। শুক্রবার ভোরে 4 জনকে কাটুরিয়া সেজে ঘুরতে দেখে সন্দেহ হয় তাদের। পদরোধ করে 2 জনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তল্লাশি চালালে 2টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় পাশে থাকা আরো 2 জন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকেও আটক করা হয়। রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রগুলো সরবরাহ হচ্ছিল বলে ধারণা র‍্যাবের। সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্যই তারা এই অভিনব পন্থায় অস্ত্রগুলো পরিবহন করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গহীন অরণ্যটি রোহিঙ্গাদের জন্য অবৈধ অস্ত্র ও মাদক পাচারের আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাত দিন 24 ঘন্টা এখান থেকে আসা যাওয়া করে, অস্ত্র ব্যবসায়ী আছে এখানে, তারপরে ইয়াওয়া ব্যবসায়ী আছে, রোহিঙ্গারা পাচার করে। আটক 4 জনই মিয়ানমারের নাগরিক, তারা সবাই উখিয়া ক্যাম্পের বাসিন্দা।
এসব অঞ্চলে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বান্দরবনের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। পরিশোধনাগারে নদীর পানি বিশুদ্ধ করার সক্ষমতা বাড়ায় চট্টগ্রাম নগরীতে সব ডিপ টিউবওয়েল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা। জুনের মধ্যে উদ্যোগটি বাস্তবায়নের কথা জানায় সংস্থাটি। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। 60 লাখ নাগরিকের মহানগরী চট্টগ্রামে একসময় পানির মোট চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ আসত শোধনাগার থেকে। ওই সময় পানির সরবরাহের নির্ভরতা ছিল গভীর নলকূপের উপর বেশি। তবে সাধারণ গ্রাহকদের গভীর নলকূপ স্থাপন থেকে দূরে রাখতে লাইসেন্স ফি বাড়িয়ে দেয় ওয়াসা। তাতেও বন্ধ হয়নি গভীর নলকূপ স্থাপন। ওয়াসা এবং সাধারণ গ্রাহক মিলে ব্যাপক হারে গভীর নলকূপ স্থাপন করায় একসময় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বিভিন্ন এলাকায় পানির স্তর দ্রুত নামার পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করে জীববৈচিত্র্যে। আর এ ধরনের সংকট কাটিয়ে উঠতে দীর্ঘদিন ধরে ডিপ টিউবওয়েল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছিল চট্টগ্রাম ওয়াসা। কিন্তু পানির বিকল্প উৎস তৈরি না হওয়ায় তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে কয়েকটি বড় প্রকল্প কার্যকর হওয়ায় এবার সেদিকে এগুচ্ছে চট্টগ্রাম ওয়াসা। আমাদের যে টিউবওয়েল ছিল 96টা, সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে ফেলছি। এখন আমাদের মাত্র 40টি টিউবওয়েল আছে, 56টি টিউবওয়েল আমরা অলরেডি বন্ধ করে দিয়েছি। এই ক্ষেত্রে পরিশোধনাগারে নদীর পানি বিশুদ্ধ করার মধ্য দিয়ে গ্রাহক পর্যায়ে অন্তত 95 ভাগ পানি সরবরাহ করা সম্ভব বলে জানান প্রধান প্রকৌশলী। 4টা প্রকল্প থেকে আমাদের এখন 46 কোটি লিটার আসছে। আর আমাদের 2023 সালের মধ্যে আমরা কর্ণফুলী নদীর অপর পাড়ে যে আমরা ভান্ডালজুড়ি ওয়াটার সাপ্লাই প্রকল্প আমরা হাতে নিয়েছি, সেটা 2023 সালের মধ্যে আমরা শেষ করে ফেলতে পারবো। গভীর নলকূপ থেকে পানি উত্তোলন বন্ধ হলে তা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক হবে বলে মত পরিবেশবিদদের। এই পানিটা উঠানো বন্ধ করি তাহলে রিসার্চ আস্তে আস্তে এটা পুনর্ভরণ হবে, দেখা যাবে যে ওই 50 ফিট 100 ফিট নিচে পানি পাওয়া যাচ্ছে, এখন যেটা পাওয়া যায় না। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার 96টি ডিপ টিউবওয়েলের মধ্যে 66টি বন্ধ করে দেওয়া হয়েছে, বাকি 30টিও রেশনিং করে উৎপাদন চালানো হচ্ছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা 3 দিন উদ্ধার অভিযান চালানোর পরেও নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার করতে পারেনি, সন্ধান মেলেনি ট্রলারটিরও। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নৌ দুর্ঘটনায় বুকের ধন নিখোঁজ। 3 দিন ধরে নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে সন্তানের সন্ধানে বিলাপ করছেন কলেজ ছাত্র সাব্বিরের মা। আহাজারি থামছে না নিখোঁজ আরো 9 জনের স্বজনদের। ঘটনার পর 3 দিন পেরিয়ে গেলেও নিখোঁজ কারো সন্ধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। আমার স্ত্রী, আমার বড় মেয়ে 15 বছর, ছেলে 8 বছর, আর ছোট মেয়ে 13 মাসের। আমার বাবার আইনমতান, আমার একটাই বাবা, আমার একটাই বাবা। 4 দিন ধরে একটা লাশ ভিড়ছে, পায়টা কি করতেছে ভাই, ওরা কি করতেছে। এদিকে ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কোনো সন্ধান পায়নি নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা। 5 জানুয়ারি সকালে ফতুল্লার ধলেশ্বরী নদীতে বরিশাল থেকে ঢাকাগামী MV ফারহান লঞ্চের ধাক্কায় ডুবে যায় ট্রলারটি। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের 4 জন সহ 10 যাত্রী নিখোঁজ হন। এ ঘটনায় লঞ্চ মাস্টার ও চালক সহ 3 জনকে আসামি করে ফতুল্লা থানায় মামলা করেছে BIWTA। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে নেমেছে পর্যটকের ঢল। করোনার কারণে লকডাউনের আশঙ্কায় অনেকেই যেন আগে ভাগেই ঘুরে যাচ্ছেন বিশ্বের বৃহত্তম এই সমুদ্র সৈকত। পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ রয়েছে বলে জানিয়েছেন লাইফগার্ড কর্মীরা। সুজাউদ্দিন রুবেল জানাচ্ছেন বিস্তারিত। সাপ্তাহিক ছুটির দিনে সৈকত শহর কক্সবাজারে প্রতিটি পয়েন্টে দলে দলে নামতে শুরু করেন ভ্রমণ পিপাসুরা। সাগরের নোনা দোলে নেমেই সব প্রশান্তি। সমুদ্রটাই বেশি ভালো লাগে, তাই ছুটে বারবার এখানেই আসি। সময়টা ভালোই কাটতেছে। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের আশঙ্কায় দেয়া হয়েছে নানা নির্দেশনা। সামনে আমাদের ওমিক্রনের প্রভাব বাড়তে পারে, যার কারণে আগে ভাগে একটু মনকে চাঙ্গা করার জন্য যার কারণে সবাই আসছে। সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি বাড়িয়েছেন লাইফগার্ড কর্মীরা। আমরা সেফটি দেওয়ার চেষ্টা করতেছি যেন কোনো ধরনের দুর্ঘটনা না হয়। একদিকে দেশে ক্রমান্বয়ে বাড়ছে করোনার সংক্রমণ, আর অন্যদিকে সৈকত শহর কক্সবাজারে বাড়ছে পর্যটকের আগমন। তবে কেউ মানছেন না করোনার স্বাস্থ্যবিধি, তাই স্বাস্থ্যবিধি মানাতে
প্রশাসনকে কঠোর হওয়ার দাবি সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বান্দরবানে স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী রেথওয়াইনু মারমাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় সকালে সদর উপজেলার রাজবিলা এলাকার একটি পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে রেথওয়াইনু মারমা। বৃহস্পতিবার গভীর রাতে থংজামা পাড়া এলাকায় নিজ বাড়িতে স্ত্রী সিংম্যানু মারমাকে কুপিয়ে হত্যা করে তার স্বামী। ঘটনা ধামাচাপা দিতে অপহরণের নাটক সাজায় অভিযুক্ত রেথওয়াইনু মারমা। এ ঘটনা নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। চালককে মারধরের অভিযোগে জেলা শ্রমিক ইউনিয়নের ডাকে পিরোজপুর থেকে পাঁচটি রুটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে বাস চলাচল। তৃতীয় দিনের মতো সকাল থেকে খুলনা, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীর উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বাস টার্মিনালে গিয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, রাস্তা থেকে যাত্রী তুলতে নিষেধ করায় গত 4 জানুয়ারি চালক অরবিন্দকে মারধর করার অভিযোগ ওঠে হাদি পরিবহনের স্টাফদের বিরুদ্ধে। এ ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের। গোপালগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন 400 রোগী। সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে টুঙ্গিপাড়ার ডিমডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে এই সেবা দেওয়া হয়। সেনাবাহিনীর 6 জন সহ 8 চিকিৎসক অসচ্ছল ও দুস্থদের চিকিৎসা দেন। রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। এ সময় 55 পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। সকালে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু সহ 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর, গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ অমিত কুমার দে সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের রামপাল মহাবিদ্যালয় মাঠে বসেছে শীতকালীন পিঠা উৎসব। গরম গরম ভাপা, চিতই, পাটিসাপটা সহ নানা পিঠার স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল, সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মৌটুসি, পৌষের একেবারে শেষ সপ্তাহে কনকনে শীত উপেক্ষা করে কিন্তু এখানে জেলার বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা একত্রিত হয়েছেন এবং এই যে এই বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের পিঠাপুলির ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করে কিন্তু তারা এই একটা মিলন মেলায় পরিণত হয়েছে প্রাচীন বাংলার রাজধানী এই রামপালের রামপাল মহাবিদ্যালয় মাঠে। সেখানে কিন্তু আমরা দেখছি যে সন্ধ্যা থেকেই নানা অঞ্চল থেকে তারা এসছেন এবং তারা এখানে কিন্তু শুধু পিঠার উৎসব নয়, পাশে কিন্তু তাদের সঙ্গীতের আয়োজন রয়েছে এবং এখানে একেবারে গরম গরম পিঠা পরিবেশন করা হচ্ছে এবং স্টলগুলো থেকে কিন্তু সেই পিঠাই অতিথিদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি দেখছেন যে কিভাবে একেবারে গাছতলার নিচে তারা পিঠা তৈরি করছে, এই গ্রামীণ একেবারে ঐতিহ্য যেটি সেটিকে লালন করা হচ্ছে। এখানে দেখছেন যে চিতই পিঠা তৈরি হচ্ছে, পাশে কিন্তু ভাপা পিঠা রয়েছে, সেই গরম গরম পিঠা খাওয়ার স্বাদ গ্রহণ করবার জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন। আর এর পেছনে কিন্তু যে স্টল সেখানে কিন্তু নানা স্থান থেকে যারা এসছেন তারা বলছিলেন যে এই পিঠার এখানকার যে স্বাদ সেটি কিন্তু বাসাবাড়ির স্বাদের চাইতে একটু ভিন্ন ধরনের এবং তাদের বিষয়টি ছিল যে 2007 সালে যারা এসএসসি পরীক্ষার্থী এবং 2009 সালে যারা এসএসসি পরীক্ষার্থী ছিলেন তারাই কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং একত্রিত হয়ে তারা কিন্তু এই যে পিঠার আয়োজন সেখানে মিলিত হয়েছেন এবং এই এই যে পিঠা খাওয়ার যে উৎসব চলছে এখানে সেই উৎসবের মধ্যে কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন পর্যায়ের লোকজন আছে এবং পুরো মাঠ জুড়ে কিন্তু নানা আয়োজন আছে এবং এই পুরো মাঠ জুড়ে যে আয়োজন সেই আয়োজনগুলোতে কিন্তু এখানে বিভিন্ন অঞ্চলের থেকে লোকজন এসছেন। মুন্সীগঞ্জের জেলার একেবারে শ্রীনগর থেকে শুরু করে সেই যে গজারিয়া পর্যন্ত এর পাশাপাশি কিন্তু রাজধানী ঢাকা থেকে অনেকে এসছেন এবং কয়েকশো যে মানুষের এখানে সমাবেশ হয়েছে সেখানে কিন্তু প্রাচীন যে নানা রকম ঐতিহ্য সেগুলো তুলে ধরার পাশাপাশি তারা সঙ্গীতের সঙ্গে সঙ্গে সেই পিঠাপুলির কথা তুলে ধরছেন এবং এই বিক্রমপুরের যে পিঠার ঐতিহ্য সেই ঐতিহ্য সম্পর্কে কিন্তু তারা বিষয়গুলো তুলছেন এবং বলছেন যে এই পিঠার ঐতিহ্যকে জাগরুক করা এবং বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন এবং সব ভালো সঙ্গে তারা আছেন। এই ছিল এখানকার পিঠা উৎসবের সব শেষ।
মুন্সিগঞ্জ থেকে পিঠা উৎসবের খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নানা প্রতিশ্রুতি আর ভোটের প্রচারে জমজমাট নারায়ণগঞ্জ সিটি। ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ঝিনাইদহে আহত পাঁচ, সাতক্ষীরায় নতুন চেয়ারম্যান সহ আটক ছয়। দেশে আরও 1140 জনের করোনা শনাক্ত। সাড়ে তিন মাস পর হার 5% ওপরে। অমিক্রনের বিস্তার ঠেকাতে এক মাস সব ধরনের জনসমাগম বন্ধের পরামর্শ বিশেষজ্ঞের। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।